নমস্কার বন্ধুরা, আমি সমধিক নদী, টেকমেইনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই যে ভিডিও, এই ভিডিওটা স্পেশালি ফর দ্য স্টুডেন্টস, বাট যারা এখনো সবে সবে কলেজ কমপ্লিট করেছো বা এখনো প্রায় কলেজ কমপ্লিট করে 1-2 বছর হয়েছে বা 1 বছর হয়েছে, তারা এই ভিডিওটা দেখতে পারো। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা কথা বলে রাখি, প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ এই ভিডিওটার মধ্যে দিয়ে অনেক রকম ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করবো, যেটা ফিউচারে তোমাদের ক্ষেত্রে ইনকাম করার কাজে অনেকটা বেশি হেল্প করবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টরা বা যারা পড়াশোনা করছো কোনো মেট্রো সিটিতে এবং তাদের পকেট মানি ইনকাম করার দরকার আছে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইউজফুল। বিকজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টা পার্ট টাইম জবের কথা বলবো, যেটা করে তোমরা মোটামুটি মাস গেলে ভালো টাকা এটা পকেট মানি গেইন করতে পারো। সো ফার্স্ট পয়েন্ট ইজ ইন্স্যুরেন্স এজেন্ট। এখানে প্রচুর প্রাইভেট গভর্নমেন্ট কোম্পানি আছে যারা ইন্স্যুরেন্স, প্রচুর কাস্টমারের ইন্স্যুরেন্স করায়, এবং তাদের জন্য তাদের নতুন ভালো ইন্স্যুরেন্স এজেন্টের দরকার হয় যারা ফিউচার পারপাসের জন্য তাদের কাছে নতুন কাস্টমার এনে দিতে পারবে, যারা ফিউচারে তাদের কাছে ইনভেস্ট করবে। তো সেই সমস্ত ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে তোমরা নিজেরা কাজ করতে পারো অ্যাজ আ পার্ট টাইম জব, এবং যত বেশি কাস্টমার তোমরা নিয়ে আসতে পারবে তত কোম্পানি থেকে তোমরা কমিশন পাবে, এবং কমিশনটা মোটামুটি ভালো অ্যামাউন্টেরই হয় এবং সেটা তোমাদের অ্যাজ আ পকেট মানি কাজ করবে। বাট মাথায় রেখো, পার্ট টাইম জবের জন্য এটা কিন্তু ভালো। সো অ্যাজ আ স্টুডেন্ট তোমরা এটাকে পার ডে 1 থেকে 2 ঘন্টা যদি স্পেন্ড করো, তাহলে ইউ উইল গেট আ গুড অ্যামাউন্ট অফ মানি। দ্য নেক্সট পয়েন্ট ইজ ই কমার্স সেলার। ই কমার্স সেলার বলতে 2019-এ দাঁড়িয়ে ই কমার্স একটা অত্যন্ত বড় ফিল্ড তৈরি হয়েছে। বিকজ আমরা সবাই উইন্ডো শপিং এ বিশ্বাস করি এবং দেয়ার আর লটস অফ ই কমার্স সাইট লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জাবং, দেয়ার আর লটস অফ ই কমার্স সাইট, এবং এই ই কমার্স সাইটে তুমি কিন্তু অ্যাজ আ সেলার অ্যাটাচ হতে পারো যদি তোমার কাছে কোনো প্রোডাক্ট থাকে যেই প্রোডাক্ট তুমি সেল করতে চাও, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম টু সেল দোজ প্রোডাক্ট। সো ইউ guys can also register as a seller in those e-commerce site like Amazon, Flipkart, Snapdeal, Jabong, any site, but not as an affiliate marketer. মাথায় রাখবে, অ্যাফিলিয়েট মার্কেটের সেলার হিসাবে তুমি যদি ওখানে জয়েন করো এবং তুমি তোমার প্রোডাক্ট ওখানে নিজেদের স্টক মেনটেন করে ওখানে প্রোডাক্টের পিকচার দাও, ওখানে প্রোডাক্টের ডিটেলস দাও, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে তোমার কাছে অর্ডার আসবে, তোমার কাজ হলো অর্ডারটাকে প্যাকিং করে সেই ডেলিভারি বয়ের হাতে দিয়ে দেওয়া এবং ওরা সমস্ত প্রসেসটা কমপ্লিট করবে, অ্যান্ড আফটার কমপ্লিশন অল দোজ প্রসেস কোম্পানি উইল পে ইউ ইয়োর মানি। সো এটাও একটা অত্যন্ত ভালো পার্ট টাইম জবের অপশন। সো পার ডে 2 থেকে 3 ঘন্টা ইজ এনাফ ফর দ্যাট, বাট এই ক্ষেত্রে বলে রাখি যে এখানে টাকাটা পেতে একটু সময় লাগে, ইটস টেক ওয়ান মান্থ 40 days 50 days লেগে যেতে পারে, বাট সাম টাইম, সব সময় এটা হয় না। আর একটা কথা হচ্ছে যে এটাতে হয়তো একটু খাটনি বেশি, বিকজ ইউ হ্যাভ টু প্যাক অল দোজ থিংস, ইউ হ্যাভ টু মেনটেন দ্য স্টক। সো ইউ গাইজ ক্যান অলসো চেক ইট, ইউ গাইজ ক্যান অলসো ট্রাই ইট। বাট দ্য নেক্সট পয়েন্ট ইজ অলসো আ গুড পয়েন্ট, হুইচ ইজ ফটোগ্রাফি সেলিং। প্রচুর স্টুডেন্ট আছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে এবং তাদের ফটোগ্রাফির হাত প্রচণ্ড ভালো এবং তাদের হবি হচ্ছে ফটোগ্রাফি, তাদের প্যাশন ফটোগ্রাফি, তারা সবসময় ফটোগ্রাফি করে। সো তোমরা বিভিন্ন রকম ফটোগ্রাফি করে সেইগুলোকে, প্রচুর সাইট আছে যেখানে তোমরা গিয়ে সেগুলোকে আপলোড করতে পারো, এবং সাইটগুলো মোটামুটি তোমাদের যদি ভালো ফটো এবং ফটো সেল যদি ভালো হয় তাহলে প্রতি মাসে তোমরা অন্তত খুব কম করে হলো $100 অব্দি ইনকাম করতে পারো। তো সেই এরকম কিছু সাইট হলো 500px prime, smagmag pro, shutterstock। সো এই সমস্ত সাইটগুলোতে তোমরা তোমাদের ফটোগ্রাফি আপলোড করো এবং আপলোড করার পর যদি ফটোগ্রাফি সেল হয় তাহলে তোমরা কিন্তু সেই সমস্ত সাইট থেকে পয়সা ইনকাম করতে পারবে। DSLR দরকার নেই, যদি ভালো ক্যামেরাওয়ালা কোনো রকম ফোন থাকে তাহলে সেই সমস্ত ফোন দিয়ে তোমরা ফটোগ্রাফি করো এবং সেই ফটোগ্রাফিগুলো তোমরা ওখানে আপলোড করে পয়সা ইনকাম করতে পারো। দ্য নেক্সট পয়েন্ট ইজ কন্টেন্ট রাইটিং। দেয়ার আর লটস অফ স্টুডেন্টস যারা কলেজ
কলেজে পড়ছো বা যারা সবে কলেজ শেষ করেছো, তোমরা অনেক ভালো কন্টেন্ট রাইট করতে পারো, যারা লিখতে ভালোবাসো তাদের জন্য এই পার্ট টাইম জবটা অত্যন্ত ভালো অপশন। কারণ বসে না থেকে কিছু করা ভালো, তো সিম্পলি বসে তোমরা, এখানে প্রচুর কোম্পানি আছে যারা নিজেদের প্রোডাক্টের জন্য অথবা নিজের ওয়েবসাইটের জন্য নতুন নতুন কন্টেন্ট রাইটিং করতে বলে, এবং তারা অ্যাজ আ ফ্রিল্যান্সারের সঙ্গে, তারা কিন্তু ফ্রিল্যান্সারের সঙ্গে যোগাযোগ করে। সো তুমি অ্যাজ আ ফ্রিল্যান্সার নিজেকে রেজিস্টার করো এবং সেখান থেকে বিভিন্ন প্রজেক্ট নাও বিভিন্ন কোম্পানি থেকে, এবং তাদেরকে যখন তুমি সেই প্রোডাক্টগুলো সেল করবে তখন তুমি কিন্তু তাদের থেকে সেখান থেকে তুমি মানি আর্ন করতে পারো। সো ইটস অলসো আ গুড ওয়ে টু আর্ন মানি অ্যাজ আ পকেট মানি, অ্যান্ড ইটস অলসো আ গুড ওয়ে টু টেক ইট অ্যাজ আ পার্ট টাইম জব। সো এখানেও মোটামুটি পার ডে 2 থেকে 3 ঘন্টা তুমি যদি নিজের মানে তুমি যদি এখানে নিজেকে নিয়োজিত করো তাহলে অবশ্যই তুমি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বাট এই পার্ট টাইম জবটা একটু টাইম টেকে, সেটা হলো টিউশন। কলেজে থাকাকালীন এরকম অনেক সাবজেক্ট আছে যেটা হয়তো তুমি ভালো জানো, খুব ডিপলি জানো, এবং তোমার ক্লাসের অনেক বন্ধু বান্ধব আছে যারা হয়তো সাবজেক্টটা সম্পর্কে জানে না। সো তুমি কিন্তু তাদেরকে সেই সমস্ত সাবজেক্ট সম্পর্কে পড়াতে পারো এবং তাদের থেকে সেইভাবে ডিল করবে যে আমি তোকে পড়াবো, মান্থলি আমাকে তুই 1000 টাকা 100 টাকা 200 টাকা যেরকম, সেটা স্টুডেন্ট হবে, ইটস ডিপেন্ডস অন ইউ, এখানে আমার কিছু বলার নেই, বাট তুমি কিন্তু সেটা করতে পারো। অথবা তুমি তোমার সমস্ত রকম যে নলেজ আছে সেইগুলোকে একটা ভিডিও বানিয়ে পার্ট বাই পার্ট তুমি কিন্তু সেগুলোকে অ্যাজ আ পেইড কোর্স ওখানে সেল করতে পারো। বিভিন্ন জায়গায় তুমি পেইড কোর্স হিসেবে সেল করতে পারো। ইউ গাইজ ক্যান অলসো অ্যাডভার্টাইজ ইট থ্রু ইউর ফেসবুক, থ্রু ইউর ইনস্টাগ্রাম, থ্রু ইউর টুইটার, এবং যাদের দরকার পড়বে তারা তোমার থেকে ওই পেইড কোর্স গুলোকে বাই করবে, এবং তাদের জন্য তুমি ছোট ছোট স্যাম্পল অ্যাজ আ ফ্রি রাখতে পারো, যেখান থেকে তারা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ হোয়াট ইজ ইয়োর কোয়ালিটি, হাউ ইউ ক্যান এক্সপ্রেস দো সাবজেক্ট, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দো সাবজেক্ট টু দেম। সো বিভিন্ন রকম জিনিস, সো প্রথমে কিছু ফ্রি স্যাম্পল রাখো নিজেদের সাইটে, এবং তখন বলো যে যদি এই স্যাম্পল তোমাদেরকে কিনতে হয়, যদি পুরোটা তোমাদেরকে জানতে হয় তাহলে তোমাদেরকে এইটা কিনতে হবে, তার জন্য এত টাকা পে করতে হবে, এত টাকা এই করতে হবে, তোমরা ফাইন করতে পারো, অথবা তোমরা এই ভিডিও করে সেটাকে অ্যাজ এ ইউটিউবে তোমরা দিতে পারো, এবং ইউটিউব থেকেও তোমরা কিন্তু করতে পারো। বিকজ ইনফরমেশন গিভিং, গুড ইনফরমেশন যদি তোমরা দিতে পারো, যদি পড়াতে পারো স্টুডেন্টদেরকে, তাহলে কিন্তু ইউটিউবে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে স্টাডি যেটা রয়েছে, মানে যেখানে পড়ানো হচ্ছে, যে সমস্ত চ্যানেলগুলো নলেজ শেয়ার করছে, তারাও কিন্তু একটা ভালো জায়গা, ভালো প্লেস কিন্তু গেইন করেছে। সো ব্যাস আজকের জন্য এইটুকুই। এই হচ্ছে 5টা মানি আর্নিং পার্ট টাইম জব যেটা করে একজন স্টুডেন্ট কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে। ইটস ব্যাড লাক ফর আস যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম হয়তো আমরা তখন এই এতগুলো জিনিস সম্পর্কে জানতাম না। সো তাই আজ আমার মনে হলো তোমাদের এই জিনিসগুলো দরকার, জানানো দরকার। সো প্লিজ তোমরা চেষ্টা করো, যদি কারোর ইচ্ছা থাকে এদের মধ্যে যে কোনো একটা পার্ট টাইম জবকে বেছে নাও এবং সেটা করে পকেট মানি ইনকাম করো। সো ব্যাস আজকের জন্য এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাইকে জানতে হেল্প করো, এবং প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কলেজ শেষ করবার পর বা কলেজ চলাকালীন বা স্কুল শেষ করবার পর এই ধরনের কোনো পার্ট টাইম জবের সঙ্গে যুক্ত ছিলে। সো ব্যাস আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করো, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও প্রায়শই নিয়ে আসার চেষ্টা করবো। সো ব্যাস আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।